হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্ন। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে জানব। তো রিজার্ভ ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, প্রথমত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাসটা একটু জেনে রাখা প্রয়োজন। কিভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এলো? তো ভারতে ব্যাংকিংয়ের ইতিহাস যদিও অনেক প্রাচীন, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক বহুদিন আগে থেকেই ভারতবর্ষে ছিল, রিজার্ভ ব্যাংক সেই তুলনায় অনেক পরে এসেছে। তো রিজার্ভ ব্যাংকের সূত্রপাতটা এরকম ভাবে হয়, একটা সময় ছিল যখন প্রচুর ব্যাংক, যে কেউ কিন্তু খুব সহজেই প্রচুর ব্যাংক খুলতে পারতো। 1913 সালে একটা আইন আসে, সে সময় ব্রিটিশ সরকারের একটা আইন আসে, কোম্পানি অ্যাক্ট। তো সেটা অনুযায়ী ব্যাংক কিন্তু যে কেউ খুলতে পারতো, খুব সহজে খুলতে পারতো। তো প্রচুর ব্যাংক সে সময় ছিল, তার পরবর্তী সময়ে প্রচুর ব্যাংক আসে, কিন্তু তাদের রেগুলেট করার জন্য, তাদের কন্ট্রোল করার জন্য কোনো সেন্ট্রাল অথরিটি কিন্তু ছিল না। তারা নিজের মতো করে কাজ করত, অর্থনীতির কি ধরনের পরিস্থিতি সেই সমস্ত বিষয়ে তাদের থাকতো না, বা তাদেরকে পুরোপুরি কন্ট্রোল করার কোনো কেউ কিন্তু নেই। তো এমতাবস্থায় একটা সময় আসে যখন মন্দা চলে আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু একটা মন্দার পরিবেশ দেখা দেয়, সারা বিশ্ব জুড়ে একটা মন্দা কিন্তু আসতে দেখা যায়। তো এই সময় কি হলো, ডাক্তার বিআর আম্বেদকর উনি কিন্তু একটু উদ্যোগ নিয়ে একটা সেন্ট্রাল ব্যাংক থাকা উচিত, এরকম একটা ডাক্টার বিআর আম্বেদকর উনি কিন্তু বলেছিলেন। এবং সেই অনুযায়ী রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স তৈরি হয় এটা 1925-এ। খুব গুরুত্বপূর্ণ হিস্ট্রি এই এই জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তৈরি হতে পারে, বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। তো ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর বিআর আম্বেদকর এরকম মনে করেছিলেন, সেই অনুযায়ী রয়্যাল কমিশন অফ ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স তৈরি হয় 1925-এ। যদিও মূল যে হিল্টন ইয়ং কমিশন, এর পরে তৈরি হয় হিল্টন ইয়ং কমিশন, যেটা এই হিল্টন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু পরবর্তীকালে আরবিআই তৈরি হয়েছিল, যদিও এটা 1926-এ আসে। খুব গুরুত্বপূর্ণ, হিল্টন ইয়াং কমিশন এসেছিল 1926-এ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং এদের রেকমেন্ডেশনে কিন্তু পরবর্তীকালে 1935-এ তৈরি হচ্ছে আরবিআই, 1 এপ্রিল 1935 এটা তৈরি হচ্ছে। এবং এটা তৈরি হচ্ছে এক বছর আগে, 1934-এ যে আরবিআই অ্যাক্ট এসেছিল, 1934-এ আরবিআই অ্যাক্ট আসে। কারণ কি হয়, এই হিল্টন ইয়াং কমিশনের রিপোর্টটা আসলো 1926-এ, কিন্তু সেই মুহূর্তে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি যে আর একটা সেন্ট্রাল ব্যাংক তৈরি করতে হবে, এরকম কিছু গুরুত্ব তখন দেওয়া হয়নি। কিন্তু 1929 নাগাদ সারা বিশ্ব জুড়ে আবার কিন্তু ভয়ানক একটা মন্দা দেখা দেয়, বিশেষত আমেরিকার বাজারে একটা বিরাট ধস নামে শেয়ার মার্কেটে বিভিন্ন যারা কাজ করতো তার একটা নেগেটিভ এফেক্ট কিন্তু দেখতে পাওয়া যায়, এবং প্রচুর ব্যাংক বন্ধ হয়ে যায়। তো তখন প্রয়োজন অনুভব হয়, এবং 1934-এ সেই জন্য রিজার্ভ ব্যাংক অ্যাক্টটা আসছে 1934, এবং সেই অনুযায়ী 1 এপ্রিল 1935 রিজার্ভ ব্যাংক এটা তৈরি হচ্ছে। তো রিজার্ভ ব্যাংক সম্পর্কে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এখানে পরপর রয়েছে, আমি একটু বলছি। সেন্ট্রাল ব্যাংক তো অবশ্যই সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে, কন্ট্রোল অ্যান্ড ইস্যু অ্যান্ড সাপ্লাই অফ দ্য ইন্ডিয়ান রুপি, ভারতের যে রুপি কারেন্সি রয়েছে তার সাপ্লাই কন্ট্রোল করে পুরোপুরি, সমস্ত ব্যাংকিং সিস্টেম, এন্টায়ার ব্যাংকিং সিস্টেমকে কিন্তু কন্ট্রোল করে আরবিআই। কমার্শিয়াল ব্যাংক যারা রয়েছে, সেটা আমাদের দেশীয় বিদেশি যত রকম কমার্শিয়াল ব্যাংক রয়েছে, তার রেগুলেটর কিন্তু আরবিআই, আরবিআই এদের রেগুলেট করে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে, ছোট ছোট বিষয় কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর ভারতের ইন্ডিয়ার মনিটারি পলিসি, যেটা মনিটারি পলিসি আলাদা কমিটি রয়েছে আরবিআই তে, মনিটারি পলিসি কমিটি রয়েছে, তো তারা মনিটারি পলিসি নিয়ে আসে, ব্যাংকের উপর ঠিক কিভাবে কোন কোন রেট ইম্পোজ করা হবে, বিভিন্ন ধরনের যে মনিটারি পলিসি সেটা আরবিআই কন্ট্রোল করে। আচ্ছা, এটা তৈরি হলো 1 এপ্রিল 1935-এ। সেই মুহূর্তে আরবিআই কিন্তু ন্যাশনালাইজড ছিল না, তাদের কি ছিল, আরবিআই এর বিভিন্ন শেয়ার, সাধারণ মানুষ কিন্তু আরবিআই এর বিভিন্ন শেয়ার কিনে রেখেছিল। তো সেটা কিন্তু সেন্ট্রালাইজ একটা বিষয় ছিল না, বা ন্যাশনালাইজ বিষয় ছিল না, সেন্ট্রাল ব্যাংক ছিল কিন্তু ন্যাশনালাইজ ছিল না। তো এটা জাতীয়করণ করা হচ্ছে 1 জানুয়ারি 1949। তো যেটা হচ্ছে ট্রান্সফার অফ পাবলিক ওনারশিপ অ্যাক্ট 1948, এই আইন অনুসারে 1 জানুয়ারি 1949 আরবিআই কে ন্যাশনালাইজ করা হচ্ছে, জাতীয়করণ করা হচ্ছে। তো হেডকোয়ার্টার বর্তমানে রয়েছে মুম্বাইতে, যদিও যখন তৈরি হয় তখন সেই মুহূর্তে কলকাতায় এর হেডকোয়ার্টার ছিল, বর্তমানে আরবিআই এর হেডকোয়ার্টার মুম্বাইতে রয়েছে। আচ্ছা, এরপর
আরও অন্যান্য অফিস রয়েছে, 31টা লোকেশনে অফিস রয়েছে আরবিআই এর। এবং এটা বললাম যে ডক্টর বি আর আম্বেদকরের উদ্যোগে সেই সময় একটা কমিশন তৈরি হয়েছিল 1925-এ, কিন্তু ডাইরেক্ট এখান থেকে আরবিআই এর উদ্ভব হচ্ছে না, হিল্টন ইয়ং কমিশনের ভিত্তিতে এটা উদ্ভবটা হচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিষয়টা আরবিআই দেখে থাকে, বিভিন্ন সাধারণ মানুষকে অর্থনীতির অন্তর্ভুক্ত করার জন্য, তাদের ব্যাংকিং সিস্টেমের অন্তর্ভুক্ত করার জন্য এই বিষয়টাও আরবিআই দেখে থাকে। ব্যাংকার্সের ব্যাংক হিসেবে কাজ করে, বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে তারা আরবিআই এর কাছে টাকা জমা রাখে, আরবিআই সেখানে সুদ দেয়, তো বিভিন্ন রকম এই টাকা ধার নেয় আরবিআই থেকে। তাহলে ব্যাংকার্সের বিভিন্ন যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে তাদেরও ব্যাংকার হিসেবে কাজ করে। এবং আরবিআই কে মিন্ট স্ট্রিটও বলা হয়, খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়াল ইনফরমেশন, মিন স্ট্রিট বলা হয় আরবিআই কে। আচ্ছা আর কি রয়েছে? হিল্টন ইয়ং কমিশন বলেছি। পূর্ববর্তী সময়ে আরবিআই তো যখন স্থাপন হচ্ছে তখন ব্রিটিশ আমল চলছে, তো সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাবল মোহর, এটা ছিল আরবিআই এর সিল, যেটা ছিল সেই তৎকালীন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাবল মোহর সেই সময় ছিল, যেখানে একটা লায়ন ছিল এবং একটা পাম ট্রি ছিল। বর্তমানে এটা পরিবর্তন হয়েছে, এটা বর্তমানে কি রয়েছে, লায়নের জায়গায় রয়েছে টাইগার এবং পাম ট্রিটা রয়েছে এবং টাইগার রয়েছে বর্তমানে। তো এটা থেকে সরাসরি প্রশ্ন হয় যে আরবিআই এর যে লোগোটা রয়েছে সেখানে কিন্তু টাইগার থাকে আর পাম ট্রি থাকে। তৎকালীন সময়ে কলকাতায় হেডকোয়ার্টার ছিল এবং পরবর্তীকালে সেটা মুম্বাইতে ট্রান্সফার করে নেওয়া হচ্ছে। আচ্ছা, 4টে রিজিয়নাল অফিস রয়েছে আর আরবিআই এর রিজিয়নাল অফিসগুলো, বড় যে অফিসগুলো রিজিয়নাল, নিউ দিল্লি, চেন্নাই, কলকাতা এবং মুম্বাই, 4টে শহরে রয়েছে। 2টো ট্রেনিং কলেজ রয়েছে। প্রত্যেকটা ফ্যাকচুয়াল ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইনফরমেশন, তো গুরুত্ব সহকারে দেখতে হবে। 2টো ট্রেনিং কলেজ রয়েছে আরবিআই এর আন্ডারে, রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজ চেন্নাইতে এবং কলেজ অফ এগ্রিকালচারাল ব্যাংকিং, এটাও কিন্তু আরবিআই এর আন্ডারে রয়েছে। 3টে অটোনোমাস ইনস্টিটিউশন রয়েছে আরবিআই এর আন্ডারে, 3টে অটোনোমাস ইনস্টিটিউশন রয়েছে। কি কি রয়েছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, NIBM, এটা আরবিআই এর আন্ডারে রয়েছে। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চ, এটাও আরবিআই এর আন্ডারে। ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাংকিং টেকনোলজি, IDRBT, এটাও রিজার্ভ ব্যাংকের আন্ডারেই রয়েছে। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ কমিটি, আমি আগেও বলেছি বিভিন্ন যে কমিটিগুলো তৈরি হয়েছে বিভিন্ন সময়ে অর্থনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তো এরকমই একটা কমিটি, তারাপুর কমিটি, এটা রিজার্ভ ব্যাংকের আন্ডারে তৈরি হচ্ছে। সেই সময় তৎকালীন আরবিআই এর ডেপুটি গভর্নর SS তারাপুর, তিনি ছিলেন এর চেয়ারম্যান, তারাপুর কমিটির চেয়ারম্যান, এবং এর একটা রোডম্যাপ তৈরি করেন ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির জন্য। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট বিষয়টা কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ, যে সমস্ত ক্যাপিটাল বিদেশ থেকে প্রবাহিত হচ্ছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট বিদেশ থেকে যেগুলো আসছে, FDI, FII, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এটা ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে পড়ছে। বিভিন্ন যে লোন আসছে, গভর্নমেন্ট বিভিন্ন যে জায়গা থেকে বিভিন্ন লোন নিচ্ছে, সেটাও ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আসে। এছাড়াও ব্যাংকিং ক্যাপিটাল, NRI যারা, তারা যে ইন্ডিয়াতে অ্যাকাউন্ট ওপেন করে বিভিন্ন, সেটাও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আসে। আমরা এটা ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারে আবার ডিটেলসে জানবো। তো সেই ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেখানে কনভার্টিবিলিটি, অর্থাৎ এটা তো বিদেশ থেকে বিভিন্ন আসছে, তো সেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করা বা ইন্ডিয়ান রুপি থেকে সেই বিদেশের বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করা, এটাই হচ্ছে কনভার্টিবিলিটি। তো সেই সংক্রান্ত কমিটি ছিল কিন্তু এই তারাপুর কমিটিটা, খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, সমস্ত যে কমিটি হয়েছিল একেবারে সম্পূর্ণ যে ভারতের ব্যাংকিং ইতিহাসে নানা রকম যে কমিটি ছিল, সেই কমিটিগুলো কে হেড ছিলেন এবং তাদের মূল কাজ কি ছিল সেটা আমাদের অবশ্যই জানতে হবে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টের কনভার্টিবিলিটি, এটা তারাপুর কমিটির, তারা তৈরি করা হয়েছিল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, এবং তাদের কাজ ছিল এটা একটা রোড ম্যাপ তৈরি করা এই ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটির উপর। আচ্ছা, আর আর কি কি রয়েছে আরবিআই এর গুরুত্বপূর্ণ বিষয়? সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এটাও কিন্তু আরবিআই এর আন্ডারে রয়েছে। প্রিন্ট করা বিভিন্ন যে ব্যাংকের যে নোটগুলো রয়েছে, আমাদের যে কারেন্সি নোট, সেটা প্রিন্ট করা, মিন্ট করা বিভিন্ন যে কয়েনগুলো রয়েছে সেগুলো, এটাও কিন্তু একটা আরবিআই এর আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে একটা কোম্পানি, সিকিউরিটি প্রিন্টিং মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা প্রিন্টিং প্রেস রয়েছে নাসিকে, সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করেন, নাসিকে প্রিন্টিং প্রেস রয়েছে যেটা মহারাষ্ট্রতে অবস্থিত, আর রয়েছে দেওয়াস, সেটা মধ্যপ্রদেশে রয়েছে। আর কি রয়েছে?
ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড, এটাও আরবিআই এর আন্ডারে, এবং মাইশোর, কর্ণাটক, শালবনি, পশ্চিমবঙ্গে এই তিনটে জায়গাতে কিন্তু এর অফিসটা রয়েছে। এছাড়া কয়েন মিন্ট করা হয় মুম্বাই, নয়ডা, কলকাতা এবং হায়দ্রাবাদে। কয়েনেজ অ্যাক্ট 1906, সেটা অনুসারে আপ টু 1000 টাকা পর্যন্ত কয়েন কিন্তু ইস্যু করা যায়, আপ টু 1000। তো কয়েনেজ অ্যাক্ট 1906 এটাও মাথায় রাখতে হবে। তো এখানে আমি কোনো প্রিলিমস মেন্স আলাদা করে বলছি না, প্রত্যেকটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ, ব্যাংকিং সেক্টরে আরবিআই কে বাদ দিয়ে কোনো কিছু চলে না, সুতরাং প্রত্যেকটা ইনফরমেশন এখানে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, কয়েন অ্যান্ড রুপিজ ওয়ান নোট আর ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই ওয়ার্কস অন এজেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যান্ডলিং অফ কয়েন। কয়েন, 1 টাকার যে কয়েন সেটা কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা কিন্তু ইস্যু করছে, সেটা কিন্তু আরবিআই করে না। 1 টাকার নোট এটা কিন্তু আরবিআই করছে না, এটা করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এটাও মনে রাখতে হবে। আর 8 নভেম্বর 2016 এই 500 এবং 2000 টাকার নোট কিন্তু ইস্যু করা হচ্ছে নতুন, 8 নভেম্বর 2016, তো এটাও মনে রাখতে হবে। ওল্ড সিরিজ যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ডেমোনিটাইজেশন, 1000 টাকা 500 টাকার নোট বন্ধ করেছিল, সময়টা মনে রাখতে হবে 2016 8 নভেম্বর। আচ্ছা, এই যে কয়েন মিন্টিং এর ব্যাপারটা রয়েছে, 1 টাকার যে বিষয়টা, সেটা কি রয়েছে আন্ডার সেকশন 22 অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, আরবিআই হ্যাজ সোল রাইট টু ইস্যু কারেন্সি নোট অফ ভেরিয়াস ডিনোমিনেশন এক্সেপ্ট 1 রুপি নোট। তো আরবিআই যে কোনো ডিনোমিনেশনের রুপি নোট কিন্তু প্রেস করতে পারে, ইস্যু করতে পারে যে কোনো ডিনোমিনেশনের। এটা কোথায় রয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট এর সেকশন 22-তে রয়েছে, রাইট টু ইস্যু কারেন্সি নোটস অফ ভেরিয়াস ডিনোমিনেশন এক্সেপ্ট 1 রুপি নোট। 1 টাকার নোট ছাড়া বাকি যে কোনো ডিনোমিনেশনের নোট কিন্তু আরবিআই ইস্যু করতে পারে। 1 রুপি নোট যেটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে বের করা হয় এবং যেটাতে ফাইন্যান্স সেক্রেটারির কিন্তু সিগনেচার থাকে, একমাত্র যেটা, এটা মনে রাখতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এটা ফাইন্যান্স সেক্রেটারির সিগনেচার থাকে 1 টাকার নোটে, এবং এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে কিন্তু এটা করা হয়, এটা ইস্যু করা হয় 1 টাকার যে নোট থাকে সেটা। আচ্ছা, আর আরবিআই সম্পর্কে যে ফ্যাকচুয়াল ইনফরমেশন গুলো রয়েছে সেটা হচ্ছে, অসবর্ন স্মিথ উনি এখানে 1935 থেকে 1937 পর্যন্ত ফার্স্ট গভর্নর ছিলেন, আরবিআই প্রথম গভর্নর অসবর্ন স্মিথ, এবং প্রথম যে ভারতীয় গভর্নর সেটা হচ্ছে সিডি দেশমুখ, সিডি দেশমুখ। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, গভর্নর ডেপুটি গভর্নর আরবিআই নমিনেটেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হ্যাভ 10 ইয়ার নট মোর দ্যান 5 ইয়ার। তো আরবিআই যিনি গভর্নর থাকেন, আচ্ছা আরবিআই এর গভর্নর থাকেন একজন এবং ডেপুটি গভর্নর থাকেন 4 জন, তো এদের যে ম্যাক্সিমাম 10 ইয়ার সেটা কিন্তু 5 বছর, সাধারণত 3 বছর হয়, সেটা কখনো কখনো এক্সটেন্ড করা হয়, যেমন সম্প্রতি শক্তিকান্ত দাসের 10 ইয়ারটা এক্সটেন্ড করা হয়েছে। তো 5 বছরের বেশি কিন্তু এদের রাখা হয় না, ম্যাক্সিমাম 10 ইয়ার 5 বছর। রিজার্ভ ব্যাংক অ্যাফেয়ার আর গভর্ন বাই আ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর হুইচ কম্প্রাইজেস অফ 21 মেম্বার, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আরবিআই এর যে মূল যে স্ট্রাকচারটা রয়েছে, একজন গভর্নর থাকছেন, ডেপুটি গভর্নর থাকছেন 4 জন, এবং সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরের মধ্যে 21 জন কিন্তু মেম্বার এখানে থাকছেন, এবং এদের 4 বছরের জন্য নিয়োগ করা হয়। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা ফ্যাকচুয়াল ইনফরমেশন গুরুত্বপূর্ণ। এরপর ফাংশনস অফ আরবিআই, যেটা অধ্যায়ের মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফাংশনস অফ আরবিআই। তো সেখানে কি করা হচ্ছে? ইস্যু অফ কারেন্সি নোটস। তো কারেন্সি নোটে যে বিষয়টা এলো যে সমস্ত ধরনের নোট ইস্যু করতে পারে, 1 রুপি নোট অ্যান্ড দ্য কয়েন অফ অল ডিনোমিনেশন আর মিন্টেড অ্যান্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাট দে আর সার্কুলেটেড থ্রু আরবিআই। তো 1 টাকার নোট এবং কয়েন এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা ইস্যু করে, সার্কুলেশনে আনে কিন্তু আরবিআই, অর্থাৎ মার্কেটে যে প্রচলন করা সেই বিষয়টা আরবিআই করে থাকে। হাউএভার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন নিউ মহাত্মা গান্ধী সিরিজ হ্যাজ ইস্যুড নোট ইন দ্য ডিনোমিনেশন অফ রুপি 10 অ্যান্ড অ্যাবাভ। তো 10 টাকা বা তার উপরে যে সমস্ত ডিনোমিনেশনগুলো, বিভিন্ন যে নোটগুলো থাকে, যেটা মহাত্মা গান্ধীর সিরিজ রয়েছে, মহাত্মা গান্ধীর সিরিজটা যদিও অনেক পরবর্তী সময় এসেছে, তো সেই সিরিজটা আরবিআই সম্পর্ক সম্পূর্ণভাবে আরবিআই কিন্তু এটা ইস্যু করে থাকে। তো আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ বিন গিভেন দিস এক্সক্লুসিভ পাওয়ার আন্ডার দ্য প্রভিশন অফ সেকশন 22 অফ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1934।
তো যেটা আমরা আগেও দেখলাম যে সেকশন 22 সেখানে সেই অনুযায়ী কিন্তু এই এই পাওয়ারটা আরবিআই কে দেওয়া হচ্ছে যে আরবিআই এই নোটগুলো ইস্যু করতে পারে, এবং মিনিমাম রিজার্ভ সিস্টেমটা রেখে, মিনিমাম রিজার্ভ সিস্টেম সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম, মানি পড়াতে গিয়ে বলেছিলাম যে মিনিমাম রিজার্ভ সিস্টেমটা বজায় রেখে আরবিআই কিন্তু যত ইচ্ছা নোটস কিন্তু ছাপাতে পারে। তো এই এই বিষয়টা কি কারো মনে আছে, মিনিমাম রিজার্ভ সিস্টেম এই পরিমাণটা কত ছিল আগের দিনের ক্লাসে, কতজন ছিল আমার মনে নেই, এটা কি মনে আছে? হ্যাঁ, 200 কোটি। হ্যাঁ এক্স্যাক্টলি, 200 কোটির মধ্যে আবার বিভিন্ন সেকশন ছিল, 115 কোটি টাকা গোল্ড, এরকম বিভিন্ন রকম সেকশন ছিল। তো সেটা বজায় রেখে, সেটা বজায় রেখে যে কোনো পরিমাণ নোট কিন্তু ছাপাতে পারে আরবিআই। যাই হোক, 1957 থেকে এই বিষয়টা আসে, এই মিনিমাম রিজার্ভ সিস্টেমটা এসেছিল 1957-তে। আচ্ছা, কি কি অ্যাডভান্টেজ রয়েছে? ইউনিফর্ম ইন ইস্যু অফ কারেন্সি নোট। তো একটা যদি সেন্ট্রাল অথরিটি, তারা যদি এই কারেন্সি নোটটা বাজারে নিয়ে আসে, তাহলে কিন্তু একটা সুবিধা রয়েছে, ইউনিফর্মিটি রয়েছে, সব বিভিন্ন আলাদা আলাদা যদি জায়গা থেকে ইস্যু করা হতো নানান ধরনের সমস্যা দেখা দিত, তো একটাই আরবিআই থেকে ইস্যু করা হচ্ছে, সেরকম কোনো সমস্যা হচ্ছে না। স্টেট সুপারভিশন রয়েছে, এফেক্টিভ স্টেট সুপারভাইজ করতে পারে, সেন্ট্রাল অথরিটি থেকে সুপারভাইজ করতে পারে, ক্রেডিট কন্ট্রোল এবং ইকোনমি রিকোয়ারমেন্ট, এই পুরো বিষয়টা কিন্তু আরবিআই দেখতে পারে, কারণ তারাই এটা ইস্যু করছে, প্রথম কন্ট্রোলটাও তাদের হাতেই থাকছে। আচ্ছা, এরপর এখানে এই স্ট্রাকচারটা দেয়া রয়েছে যে আরবিআই কিভাবে কারেন্সি ম্যানেজমেন্ট করে, ডিপার্টমেন্ট অফ কারেন্সি ম্যানেজমেন্ট রয়েছে, সেখানে ইস্যু ডিপার্টমেন্ট রয়েছে, অর্থাৎ আরবিআই এর আন্ডারে তো বিভিন্ন রকম কাজকর্ম হয়, তো এই যে কারেন্সি বিষয়টা সেখানে সেই জন্য আলাদা করে একটা ডিপার্টমেন্ট রয়েছে যারা পুরোপুরি কারেন্সির ব্যাপারটা দেখে থাকে, এখানে সেই সমস্ত বিষয়টাই বলা রয়েছে। আচ্ছা, এছাড়া আর কি করে থাকে? ব্যাংকার এজেন্ট হিসেবে কাজ করে থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করে থাকে, গভর্নমেন্টকে বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে থাকে, বিভিন্ন রকম অর্থনৈতিক যে অ্যাডভাইস সেটা দিয়ে থাকে। সেকশন 20 আরবিআই অ্যাক্ট, এর মধ্যে এটা রয়েছে, ব্যাংকার ইটস অ্যাক্টস অ্যান্ড ব্যাংকার অ্যান্ড এজেন্ট টু দ্য গভর্নমেন্ট, সেকশন 21-21 এ গিভস পাওয়ার টু আরবিআই টু কন্ডাক্ট ট্রানজাকশন অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। তো সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের যে ট্রানজাকশনগুলো, অর্থাৎ সরকারের যে ট্রানজাকশন, সেটাও কিন্তু আরবিআই সরকারের হয়ে এটা কিন্তু করে থাকে। কি কি করে? ট্যাক্স পেমেন্ট, অন্যান্য যে পেমেন্ট সেইগুলো করে থাকে, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে রিপ্রেজেন্ট করে থাকে, খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপ্রেজেন্টেশন হিসেবে আরবিআই থেকে পাঠানো হয়, অ্যাডভাইস দিয়ে থাকে বিভিন্ন বিষয়ে, গভর্নমেন্টের অ্যাকাউন্টের বিষয়ে অ্যাডভাইস দিয়ে থাকে, পাবলিক ডেট মেনটেন করা, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বজায় রাখা, বিদেশি যে মুদ্রা সেটাও বজায় রাখা, এগুলো সমস্ত সরকারের হয়ে আরবিআই কাজগুলো করে থাকে। তো লোন দেওয়া বিভিন্ন রকম, সেই সমস্ত বিষয়গুলো এখানে আসছে। আর গভর্নমেন্ট সিকিউরিটি, বাই অ্যান্ড সেল গভর্নমেন্ট সিকিউরিটি, গভর্নমেন্টে যে সিকিউরিটিগুলো ইস্যু করা হয় সেই সিকিউরিটিগুলো কিন্তু কেনা বেচা, এই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের হয়ে আরবিআই পালন করে থাকে। আচ্ছা, ব্যাংকার টু আদার ব্যাংক, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কিন্তু আরবিআই কাজ করে থাকে। তো অন্যান্য ব্যাংক তারা এখানে অর্থ সঞ্চয় রাখে বা আরবিআই থেকে ধার নেয়, সেই পুরো বিষয়টা কিন্তু আরবিআই করে থাকে, সেই জন্য একে ব্যাংকার্স টু দ্য ব্যাংক বলা হয়। তো কি কি হয় এখানে? ডিপোজিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থাকে যেটাকে ডিএডি বলা হয়, ব্যাংকস ক্যান মাস্ট মেনটেন মিনিমাম ব্যালেন্স ইন দিস অ্যাকাউন্ট, এখানে এই অ্যাকাউন্টের মধ্যে ডিএডি অ্যাকাউন্টে ব্যাংকে অবশ্যই বিভিন্ন যে অর্থ এখানে কিন্তু অবশ্যই জমা রাখতে হয়। আর রয়েছে সেন্ট্রালাইজ ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, যদিও এইগুলো সেই অর্থে খুব খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জাস্ট একটু আমাদের জেনে রাখা প্রয়োজন যে এরকম অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু অবশ্যই অর্থ সঞ্চয় রাখতে হয়। আর ই কিউবের প্ল্যাটফর্ম একটা রয়েছে যার মাধ্যমে, ই কিউবের প্ল্যাটফর্ম এটা মনে রাখতে হবে, ই কিউবের প্ল্যাটফর্ম বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক ট্রানজাকশন গুলো ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যে ট্রান্সফার, বিভিন্ন ফান্ড ট্রান্সফারের বিষয়টা, সেই সমস্ত ই কিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে হয়ে থাকে। তো এই এটা ফ্যাকচুয়াল ইনফরমেশন হিসেবে মাথায় রাখতে হবে যে ই কিউবের প্ল্যাটফর্ম। আচ্ছা, আর কি রয়েছে? অ্যাপেক্স মনিটারি বডি দ্য কান্ট্রি, মনিটারি যে বডি রয়েছে অর্থাৎ ব্যাংকের পুরো সিস্টেমটা, সবচেয়ে উপরে আরবিআই রয়েছে, ব্যাংক রিজার্ভ
কতটা থাকবে সেটা কন্ট্রোল করে থাকে বিভিন্ন রিজার্ভ সিস্টেমের মাধ্যমে, ক্রেডিট বিভিন্ন সিস্টেমের মাধ্যমে করে থাকে, যেটা আমরা পরবর্তী সময়ে জানবো। অন্যান্য ব্যাংকের কতটা ক্রেডিট থাকবে কতটা থাকবে না সেটা আরবিআই নির্ধারণ করে, মার্কেটে কতটা অর্থ ছাড়তে হবে ব্যাংকের মাধ্যমে বা কতটা অর্থ জমা রাখতে হবে, মার্কেটে অর্থ বেশি আছে না কম আছে সেটা হিসাব করে কিন্তু আরবিআই ঠিক করে কতটা অর্থ একটা ব্যাংকের কাছে থাকবে, রেগুলেট করে, গাইড করে ব্যাংকে, অন্যান্য যে বিভিন্ন রকম পরামর্শদাতা হিসেবে কাজ করে অন্যান্য যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকে কিন্তু আরবিআই পরামর্শ দিয়ে থাকে। তো এই ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরবিআই এক্সটেন্ড হ্যাজ এক্সটেন্সিভ পাওয়ার টু সুপারভাইজ অ্যান্ড কন্ট্রোল দ্য ব্যাংকিং সিস্টেম অফ দ্য কান্ট্রি। তো এই যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এসেছিল 1949-এ, সেই অনুযায়ী আরবিআই এর হাতে কিন্তু পুরোপুরি পাওয়ার রয়েছে অন্যান্য ব্যাংককে কন্ট্রোল করার। তো এই সমস্ত আইনগুলো গুরুত্বপূর্ণ, সরাসরি জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন সাল জিজ্ঞাসা করা হয় কখন এটা এসেছিল, কি হয়েছিল, সেই সমস্ত বিষয়। আর ফরেন এক্সচেঞ্জের কাস্টোডিয়ান হিসেবে কাজ করে, ফরেন এক্সচেঞ্জ যেটা বিদেশি যে সমস্ত মুদ্রাগুলো বিভিন্ন দেশ থেকে যে মুদ্রাগুলো আসে সেই ফরেন এক্সচেঞ্জ, তার রিজার্ভটা আরবিআইয়ের কাছে সঞ্চিত থাকে। তো রেসপন্সিবিলিটি এটা আরবিআই, এটা সঞ্চয় করে রাখা, স্টেবিলাইজ করা, এক্সটার্নাল ভ্যালু অফ ইন্ডিয়ান কারেন্সি, ভারতের যে অর্থ তার ভ্যালুটাকে বজায় রাখা বিভিন্ন সময়, অর্থাৎ অনেক সময় ডিভ্যালুয়েশন করা হয় কারেন্সি, ভারতের মুদ্রার ডিভ্যালুয়েশন করা হয়, অর্থাৎ অন্য মুদ্রার তুলনায় তার ভ্যালুটাকে, তার মূল্যটাকে কমিয়ে দেওয়া হয়, ইচ্ছাকৃত কমানো হয়, যেটা আরবিআই কিন্তু যেটা করে থাকে বিভিন্ন সময়, এক্সপোর্ট কমানো এবং সরি ইম্পোর্ট কমানো এবং এক্সপোর্ট বাড়ানোর জন্য এটা করা হয়। তো সেই কারেন্সির বিষয়টাও দেখে থাকে, কিপস গোল্ড বিলিয়ন্স অ্যান্ড ফরেন কারেন্সি রিজার্ভ এক্সেট্রা। তো সোনা সঞ্চয় রাখে, যেটা আমরা মিনিমাম রিজার্ভ সিস্টেমের ক্ষেত্রে জানি, তো আরো অন্যান্য ক্ষেত্রে সোনা সঞ্চিত রাখে, ফরেন কারেন্সি সঞ্চিত রাখে, এই পুরো সমস্ত কার্যকলাপ গুলো কিন্তু আরবিআই কে করতে হয়। এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি, যেটা এক্সচেঞ্জ রেটের বিষয়টা আগে আমরা জানলাম যে এটা স্টেবিলিটি বজায় রাখা, অর্থাৎ বিদেশের বিভিন্ন কারেন্সির তুলনায় আমাদের কারেন্সি ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ খুব বেশি বেড়ে না যায়, খুব বেশি কমে না যায়, সেই স্টেবিলিটি সেটা বজায় রাখা, বিশেষত ইউএস ডলারেই সাধারণত এটা কনভার্টেবিলিটিটা থাকে, তো সেটাকে স্টেবল রাখা এটাও আরবিআই এর দায়িত্ব। তো কাস্টোডিয়ান অফ কান্ট্রিজ ফরেন কারেন্সি রিজার্ভ, আমরা আগেই দেখেছি ফরেন কারেন্সি বিদেশি যে মুদ্রা ভান্ডার হিসেবে আরবিআই কাজ করে থাকে। এক্সটার্নাল ইনভেস্টমেন্ট অ্যান্ড অপারেটর, আরবিআই ডিপার্টমেন্ট রয়েছে, ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট রয়েছে, তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট, স্বাভাবিক যে আরবিআই এর এতগুলো কাজ রয়েছে তো আলাদা আলাদা ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু এটা করা হয়ে থাকে। ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এটা আমরা ব্যালেন্স অফ পেমেন্টে জানবো আবার ডিটেলসে, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ পুরো ব্যালেন্স অফ পেমেন্টে যে ট্রানজাকশন এটা কিন্তু বিদেশি যে বাণিজ্য সেই বিদেশের সাথে যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় সেই অনুযায়ী এটা দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ফেলা, একটা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ফেলা হয়। তো সাধারণভাবে যে সমস্ত জিনিসপত্র আমদানি রপ্তানি হয় সেই সব কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে, পার্সোনাল রেমিটেন্স অর্থাৎ বিদেশে যারা বসবাসকারী বাসিন্দা রয়েছেন ভারতে, তারা এই দেশে সেই সেই জায়গা থেকে আমাদের দেশে অর্থ প্রেরণ করছেন সেটাকে রেমিটেন্স বলা হয়, সেটাও এই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। ইনকাম যেটা হয় সেটাও কারেন্ট অ্যাকাউন্টে, গিফট যেটা বিভিন্ন দেশ থেকে আসে সেটাও কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। ফরেন ডাইরেক্ট বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এক্সটার্নাল কমার্শিয়াল বরোয়িং, অর্থাৎ কমার্শিয়ালি বিদেশ থেকে বিভিন্ন সাহায্য নেয় অর্থাৎ ঋণ নেওয়া হয় সেটাও ক্যাপিটাল অ্যাকাউন্টে মধ্যে পড়ে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটাও ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়ে। এনআরআই ডিপোজিট, যেটা আমি বললাম ব্যাংক যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান রয়েছেন বিদেশে, তারা আমাদের দেশে যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেটা কিন্তু আবার ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যায়। তো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ব্যালেন্স অফ পেমেন্টে আমরা ডিটেলসে জানবো কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনটা কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে পড়ে, পুরোটাই কিন্তু বিদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বিদেশে টাকা আসা যাওয়ার পুরো বিষয়টা রয়েছে। তো এটা আমরা পরে পরবর্তী সময় জানবো, এটা এটা কিন্তু কন্ট্রোল করে আরবিআই, এটা মাথায় রাখতে হবে। আর কি রয়েছে, আরবিআই অ্যাজ দ্য ব্যাংক অফ সেন্ট্রাল ক্লিয়ারেন্স সেটেলমেন্ট অ্যান্ড ট্রান্সফার। তো ব্যাংক থেকে একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে যখন অর্থ প্রেরণ করার প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি যার বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তিনি একটা ব্যাংক থেকে অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন, তো এই যে পুরো সিস্টেমটা সেটা কিন্তু আরবিআই এর ওই ই কিউবের প্ল্যাটফর্ম যেটা আমরা দেখলাম সেই ই কিউবের প্ল্যাটফর্মের মাধ্যমে হয়। তো তাহলে পুরো বিষয়টাই কিন্তু আরবিআই কন্ট্রোল করে থাকে এবং বিভিন্ন রকম সেটেলমেন্ট ট্রান্সফার সবকিছু কন্ট্রোল করে থাকে। তো ক্লিয়ারিং হাউস এই জন্য বলা হয়, প্রোভাইড দ্য ফেসিলিটি অফ ক্লিয়ারিং হাউস ফর সেটেলিং ব্যাংকিং ট্রানজাকশন, এবং এটা ইন্টার ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে যে
ট্রান্সফার সেটা যাতে সঠিকভাবে হয়, স্মুথলি হয়, সেটা দেখা। তো যেখানে আরবিআই এর অফিস নেই সেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কাজটা করে থাকে, আর এই জন্য ব্যাংক আরবিআই কে ন্যাশনাল ক্লিয়ারিং সেল বলা হয়। ন্যাশনাল ক্লিয়ারিং সেল বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, এখানে হাইলাইট করা রয়েছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। পেমেন্ট সেটেলমেন্ট সিস্টেমের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকবে, এটাও স্বাভাবিক। আরবিআই এর আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, তারা এই পেপার কারেন্সি, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট যে সমস্ত আমরা ট্রান্সফার করে থাকি, ইসিএস যেটা ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস, একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে যে অর্থ প্রেরণ করার ব্যবস্থা সেটাকে ইসিএস বলা হয়, ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। ফুল ফর্ম জিজ্ঞেস করা হয় মাঝে মধ্যে, ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। আর কি রয়েছে, আরটিজিএস, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এবং সিসিআইএল, ক্লিয়ারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই পুরো ইলেকট্রনিক যে ট্রানজাকশন, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে যে ট্রানজাকশন, সে পুরোটা কিন্তু এইগুলো আরবিআই এর আন্ডারে রয়েছে। এছাড়া অন্যান্য যেগুলো রয়েছে সেটা এনপিসিআই এর আন্ডারে। এনপিসিআই আমরা আগের দিন জেনেছি, ব্যাংকিং সিস্টেমের ভিতরে আমরা আরো ডিটেলস জানবো, কিন্তু এই যে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমগুলো, এই চারটে মাধ্যম, এটা কিন্তু আরবিআই কন্ট্রোল করে থাকে, এটা মনে রাখতে হবে। প্রিপেড সিস্টেম, মোবাইল ব্যাংকিং, এটিএম, মোবাইল ব্যাংকিং কিন্তু আদার্স নয়, ইউপিআই টিপিআই এগুলো সব এনপিসিআই এর আন্ডারে রয়েছে, তো মোবাইল ব্যাংকিংটা এর মধ্যে পড়ছে, এটা মাথায় রাখতে হবে, আরবিআই আন্ডারে হয়ে থাকে। এবং এটিএম সিস্টেমটাও আরবিআই কন্ট্রোল করে, অনলাইন ব্যাংকিং যেটা ডাইরেক্ট অনলাইন ব্যাংকিং সেটাও দেখে থাকে, পয়েন্ট অফ সেল মেশিন যেটা থাকে বিভিন্ন কার্ড সোয়াইপ করে যেখানে ট্রানজাকশন করা হয় সেটাও কিন্তু আরবিআই কন্ট্রোল করে থাকে। আর পেপার কারেন্সি তো রয়েছে, কারেন্সি কন্ট্রোল করে থাকে, এটা আমরা আগেই জেনেছি। তো এই বিষয়গুলো, প্রত্যেকটা ছোট ছোট বিষয় রয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। ক্রেডিট কন্ট্রোল ফাংশন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং ক্রেডিট কন্ট্রোল এই পুরো বিষয়টাই একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমরা খুব ছোট করে জানবো, পরবর্তী সময় ক্রেডিট কন্ট্রোল নিয়ে আরো আরো ডিটেলস আলোচনা করবো। এখানে জাস্ট আমরা ক্রেডিট কন্ট্রোল ফাংশনটা কি থাকে এখানে দেখতে হবে। প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ বিভিন্ন দ্রব্যের যে মূল্য সেটা যেন ঠিকঠাক থাকে, সেই স্টেবিলিটি বজায় রাখা, হুইচ ইজ এসেন্সিয়াল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক উন্নতির জন্য অবশ্যই দাম ব্যবস্থার নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেই দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ কি করে থাকে, আরবিআই করে থাকে। কিভাবে করে থাকে, এই মানি সাপ্লাই কন্ট্রোলের মাধ্যমে। মানি সাপ্লাই কতটা আসবে যাবে সেটা বিভিন্ন ব্যাংক, আরবিআই রয়েছে, তার আন্ডারে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক রয়েছে, কমার্শিয়াল ব্যাংক। তো আরবিআই যখন অর্থের প্রয়োজন হয়, অর্থাৎ মার্কেট, আমরা যদি দেখি মার্কেট, সাধারণ মানুষের হাতে যে অর্থ, মার্কেটে পুরো যে ঘোরাফেরা করছে অর্থ, যখনই অর্থ এখানে বেশি হয়ে যায় তখন কি করে, বিভিন্ন যে কমার্শিয়াল ব্যাংক রয়েছে তাদের জমার পরিমাণটা বাড়িয়ে দেয়, অর্থাৎ যেটা সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর, এই দুটো বাড়িয়ে দেওয়া হয়, ফলে ব্যাংক বেশি করে আরবিআই এর কাছে জমা রাখতে বাধ্য হয়, মার্কেটে লোন দিতে পারে না, তার ফলে মার্কেটে অর্থ কম যায়। আর ঠিক বিপরীত ব্যবস্থাটা হয় যখন মার্কেটে অর্থ বেশি হয়ে যায়, তখন কি করে, এখান থেকে আরবিআই এই বিষয়টা, মার্কেট অর্থ বেশি হয়ে গেলেই করে থাকে, সিআরআর এসএলআর বাড়িয়ে দেয়, ব্যাংক নতুন লোন দিতে পারে না, তার ফলে মার্কেটে আর নতুন করে অর্থ যায় না, কম যায়, তার ফলে মার্কেটে স্টেবিলাইজেশন চলে আসে। আবার যখন বিপরীত অবস্থা হয়, মার্কেট যখন মন্দা থাকে তখন সাধারণ মানুষের হাতে অর্থ থাকে না, বিপরীত ঘুরপথে অর্থ পাঠানোর জন্য কি করে আরবিআই, সিআরআর এসএলআর এই কোটাটা কমিয়ে দেয়, তার ফলে ব্যাংকে কম টাকা আরবিআই এর কাছে জমা রাখতে হয়, তার ফলে কি করে, সাধারণ মানুষকে বেশি করে লোন দিতে পারে, অর্থাৎ মার্কেটে তখন টাকা চলে এলো। তো এই বিষয়টা, এই দুটো জিনিস করে থাকে মূল বিষয় মানি সাপ্লাইটা কন্ট্রোল করার জন্য। তো এটা আমরা ডিটেলসে আবার জানবো পরবর্তী সময়ে। তো কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ টেকনিক রয়েছে, তো এটা কোয়ান্টিটেটিভ টেকনিক যেটা বললাম তার মধ্যে পড়ে শেয়ার আর এসএলআর, ব্যাংক রেট, রেপো রেট, এগুলো সব কোয়ান্টিটেটিভ টেকনিক। এছাড়াও কোয়ালিটেটিভ টেকনিক রয়েছে, দুটোর মাধ্যমে মানি সাপ্লাইটা কন্ট্রোল করে। তো এই যে ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, ওপেন মার্কেট অপারেশন, এই সমস্ত কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ কন্ট্রোলের পদ্ধতির মধ্যে এগুলো পড়ে, এগুলো ডিটেলসে আবার পরবর্তী সময় জানবো। মূল বিষয়টা এটাই যে মার্কেটে কতটা অর্থ যাবে কতটা যাবে না সেটা পুরোপুরি আরবিআই কিন্তু কন্ট্রোল করে থাকে কমার্শিয়াল ব্যাংককে বিভিন্ন নির্দেশ দানের মাধ্যমে। সেই নির্দেশ দান সেটা কোয়ালিটেটিভ হতে পারে বা কোয়ান্টিটেটিভ হতে পারে। যখনই কোয়ালিটেটিভ হচ্ছে অর্থাৎ সরাসরি তাকে বলা হচ্ছে বিভিন্ন প্রসেস নেয়ার জন্য, আর যখন কোয়ান্টিটেটিভ বলা হচ্ছে তখন ওই বিভিন্ন রেট ঠিক করে দেওয়া হয়, ব্যাংক রেট, রেপো রেট, সিআরআর, এসএলআর, এই সমস্তগুলো। তো এখানে এই প্রাইস স্টেবিলিটির ব্যাপারটা বলা রয়েছে যে বাজারে
দাম কিরকম হবে, কোনো জিনিসের মূল্যবৃদ্ধি কতটা থাকবে না থাকবে, সেই পুরো বিষয়টা অর্থনীতির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা আরবিআই কাজটা করে থাকে। স্টেবল প্রাইস ক্যান বি অবটেইন অনলি হোয়েন ইনফ্লেশন ইজ কন্ট্রোল, ইনফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধি যখন নিয়ন্ত্রণে রাখা যাবে তখনই দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে, এবং সেই জন্য রেপো রেট একটা গুরুত্বপূর্ণ, রেপো রেট যেটা আমরা পরবর্তী সময় আমরা জানবো, যেটা ফুল ফর্ম হচ্ছে রিপারচেজ রেট, রিপারচেজ রেট রেপো রেটের মাধ্যমে কন্ট্রোল করে থাকে। মডুলেশন অফ লিকুইডিটি, লিকুইডিটির মডুলেশন, লিকুইডিটি কম বেশি করার মাধ্যমে এটা করে থাকে, তো সেটা রেপো রেট সবচেয়ে গুরুত্বপূর্ণ রেট, কিন্তু রেপো রেট সেটাও মাথায় রাখতে হবে। আর মানি মার্কেট রেট যেটাকে এগ্রিগেট ডিম্যান্ডের মাধ্যমে হিসাবটা করা হয়, টোটাল ডিম্যান্ড কতটা সেই অনুযায়ী এটা কিন্তু করা হয়। জাস্ট এখানে ফ্যাকচুয়াল নলেজটা জেনে রাখা প্রয়োজন, এর পরবর্তী সময় আমরা এগুলো ইন ডিটেলস আলোচনা করব। শুধুমাত্র ক্রেডিট কন্ট্রোল পলিসিরই একটা ক্লাস প্রয়োজন এটাকে ভালো করে বোঝানোর জন্য। জাস্ট এখানে আমরা আরবিআই এর কাজগুলো জানছি, যে আরবিআই এটা করে থাকে, রেপো রেট কন্ট্রোল করে থাকে, লিকুইডিটি কন্ট্রোল করে থাকে, এগ্রিগেট ডিম্যান্ড কেমন থাকবে সেটা দেখতে পায়, সেই অনুযায়ী কিন্তু ওই মার্কেটে মানি ফ্লোটাকে কন্ট্রোল করে, যাতে করে ইনফ্লেশন ডিফ্লেশন অর্থাৎ মূল্যবৃদ্ধি বা মন্দা এই দুটোই কিন্তু কন্ট্রোল করে থাকে আরবিআই। আর কি লেন্ডার অফ লাস্ট রিসর্ট, অর্থাৎ লেন্ডিং বিভিন্ন সময়ে লেন্ডিং দেয়া অর্থাৎ ধার দেওয়া বিভিন্ন ব্যাংকে এবং সরকারকে, লিকুইডিটি প্রবলেম যখনই আসে তখন বিভিন্ন যে ধার দেওয়ার বিষয়টা করে থাকে, তো এটা গুরুত্বপূর্ণ, লেন্ডার অফ লাস্ট রিসর্ট এই জন্য বলা হয়, আরবিআই কেই বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসর্ট। তো এটা একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে আরবিআই, বিভিন্ন লোন দেয়া সরকারকে এবং অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে লোন দেয়া। আর কি রয়েছে, বিভিন্ন যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু আরবিআই লোন দিয়ে থাকে, তাদেরকে রেগুলেট করে থাকে। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা রয়েছে, অর্থাৎ ব্যাংক নয় কিন্তু তারা ফাইন্যান্স করে থাকে, অর্থাৎ অর্থ লেন্ড করে থাকে, ধার দিয়ে থাকে, কিন্তু ব্যাংকের যে অন্যান্য কাজ সেই কাজগুলো করে না, তো তাদেরকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বলা হয়। যেমন এলআইসি, আরো বড় বড় বিভিন্ন সংস্থা রয়েছে, সেগুলো আমরা পরে জানবো ডিটেলসে। তো এনবিএফসি রেগুলেট করে, লাইসেন্স নিতে হয়, এনবিএফসি তৈরি করতে গেলে সম্পূর্ণ লাইসেন্সিং প্রসেসটা আরবিআই এর কাছে গিয়ে তবে লাইসেন্সটা পায়। ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট অফ ডিপোজিটার নট হ্যাম্পার্ড, ডিপোজিট যারা করছে তাদের ডিপোজিটে যেন হ্যাম্পার্ড না হয় এটাকে এনসিওর করে, চেক রাখে, বিভিন্ন যে চেকগুলো থাকে সেইগুলো এনবিএফসি, শেয়ার, সমস্ত ক্যাপিটাল অ্যাডুকেশন নর্মস, কতটা ক্যাপিটাল থাকবে সে সমস্ত বিষয় কিন্তু আরবিআই রেগুলেট করে থাকে। কারণ পুরোপুরি এনবিএফসি বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে রেগুলেশন, ফাইন্যান্সিয়াল কর্পোরেট কোম্পানি যারা, তাদের রেগুলেশনটা কিন্তু আরবিআই এর হাতে কিন্তু থাকে। এছাড়া বিভিন্ন অন্যান্য রেগুলেটর রয়েছে, সেইটা সেই কি কি রেগুলেটর থাকে আরো সেইগুলো আমাদের জানতে হবে। কিন্তু লাইসেন্স, যতগুলো লাইসেন্স লাগে এনবিএফসি তৈরি করতে, সব লাইসেন্স কিন্তু আরবিআই প্রোভাইড করে থাকে। তো এই মোটামুটি আরবিআই এর যে অধ্যায় তার মোটামুটি জিনিসটা আমি এখানে বললাম। এবার আমি জিজ্ঞাসা করবো কার কি প্রশ্ন আছে আরবিআই সংক্রান্ত, সেটা আমি জানতে চাইবো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছি আরবিআই সম্পর্কে যতটা বললাম সেখানে কি প্রশ্ন আছে সেটা একটু জানতে চাইবো। অধিকাংশই ফ্যাকচুয়াল বিভিন্ন ডেটা রয়েছে, সেই ডেটাগুলো একটু মাথায় রাখতে হবে, কবে তৈরি হয়েছিল, কে কার সুপারিশে কার কোন কমিটি কখন কি হয়েছিল, সেই সময়গুলো গুরুত্বপূর্ণ। এছাড়াও যে আইনগুলো ছিল আরবিআই এর রিলেটেড আইনগুলো সেগুলো গুরুত্বপূর্ণ, এবং এই যে ফাংশনস, এটা যে আরবিআই এর কাজ সেটা জানতে হবে। বিভিন্ন অপশানে অন্যান্য ব্যাংকের বিভিন্ন নাম দেওয়া হতে পারে, তো এটা যে আরবিআই কন্ট্রোল করে সেই বিষয়টা সেটাও জানতে হবে। তো কারেন্সি, কারেন্সি বিষয়টাও সামগ্রিক বিষয়, এখানে ফ্যাকচুয়াল ডেটাই বেশি রয়েছে, এখানে খুব বেশি এক্সপ্লেন করার জায়গা একটু কমই রয়েছে, তো তবুও বলবো যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা জানতে চাইবো। কিছু প্রশ্ন আছে কারো? রিলেটেড প্রশ্ন থাকলেও বলতে পারো, ওই যে চিআরআরএস এর বিষয়ে বা যে কোনো প্রশ্ন রিলেটেড হলেও সেটা বলতে পারো, অসুবিধা নেই। ইকোনমি সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা এর সাথে রিলেটেড ইকোনমিক সংক্রান্ত যে কোনো প্রশ্ন এখানে করলে আমি সেটা উত্তর দেব।
ওকে, ঠিক আছে, আশা করছি বোঝা গেছে সবই, প্রশ্ন পাচ্ছি না কিছু। যাই হোক, তো নেক্সট দিন আমি ওই ক্রেডিট কন্ট্রোল যে পলিসি রয়েছে, আরবিআই এর ক্রেডিট কন্ট্রোল পলিসি, সেই নিয়ে ডিটেলসে আলোচনা করবো। শেয়ার সেলার আরো যে সমস্ত এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, নতুন কিছু এসেছে, পলিসি নিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরবিআই নতুন কিছু পলিসি এনেছে, সেই সংক্রান্ত সব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো আজকে সেশনটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।